আপনাদের ব্যবসা সম্বন্ধে কি বক্তব্য রয়েছে? কেরাম চলছে ব্যবসা? ব্যবসা কিছু নেই, দোকান শুধু খোলা হচ্ছে বন্ধ করা হচ্ছে দিদি, ব্যবসা কিছু নেই, কাস্টমারই নেই, তাহলে কি হবে? ট্রেন বন্ধ আছে কি হবে? ট্রেন যখন পর্যন্ত না চলবে তাহলে আর কিছু হবে না। আপনারা কি চাইছেন এখন? ট্রেন খোলা চাই আর কি চাই, ট্রেন খুললে আমাদের মানে কারবার হবে, না হলে দিদি কিছু নেই। আর মুখ্যমন্ত্রী যে পূজো কমিটি নিয়ে এই কথাগুলো ঘোষণা করেছেন, তাতে আপনারা কি চাইছেন এখন? কি চাইবো বলুন, আমরা কি চাইবো? মেন হলো এখানে ট্রেন চালু হলেই কারবার হবে, আর কিছু নেই। মুখ্যমন্ত্রী হোক বা প্রাইম মিনিস্টার হোক, ওদিকে কিছু নেই, ট্রেনটা চালু হবে তাহলে কিছু হবে। আগে তো আপনার লকডাউন যখন হচ্ছিল সে সময় তো আপনার মানে মানুষটা কম মরা যাচ্ছিল, এখন তো মানুষ অনেক মরছে কিন্তু লকডাউন নেই, কিছু নেই, বাসের এরকম ভিড় আছে কিন্তু ব্যবসায় কোনো কারবার হচ্ছে না, এখানে লোক নেই কেন, কিন্তু পাবলিকের কাছে পয়সা নেই, অবস্থা খারাপ।